হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলে বড়ডাঙ্গা এলাকায় একটি নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিন সকালে এলাকাবাসীরা নয়নজুলিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে গোঘাট থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে এই স্থানে মৃতদেহটি এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালে খবর পেলুম যে ওইখানে একটা লাশ পড়ে আছে, যার জন্য আমরা আসি দেখতে। এসে দেখলুম যে ওই ড্রেনেতে জলের উপরেতে উপর করে পড়ে রয়েছে। চিনতে পেরেছেন? না, কোনো কিছু চিনা যায়নি। কিভাবে বলা খুব মুশকিল, এই তো বাইরেকার লোক বলে মনে হচ্ছে, লোকাল লোক নয়। এবারে কিভাবে মারা গেছে, একটা ব্যাগ ছিল, ব্যাগেতে ওর চশমা আছে আর ওষুধ আছে, জুতো হাই চপ্পল পাশে খোলা পড়ে রয়েছে। কিভাবে মারা গেছে এটা তো বলা খুব মুশকিল। খাল না, এই তো রাস্তার গায়েতে, এই তো ড্রেনেতে, রাস্তার গায়ে ড্রেনেতে। লাস্টটা গোঘাট থানা এসেছিল, এটা তো গোঘাট থানার আন্ডারে, গোঘাট থানা এসেছিল, ওরা হয়তো পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। হুগলি থেকে সুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।